মধ্যপ্রাচ্য সংঘাতে ইন্ধন জোগানোর বিষয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। যুদ্ধ থামিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানোর আরজি পোপের। অস্ত্রবিরতি হবে না, হামাসকে নিশ্চিহ্ন করেই থামবে ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর। মহাকাশে যুদ্ধজাহাজ রাখবে আমেরিকা, জানাবো বিস্তারিত সংবাদে। গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান। তারিক রহমানের সহধর্মিনী ও তার কন্যার নামে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, বললেন রিজভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতে ইন্ধন জোগানোর বিষয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইসরায়েল অবিলম্বে সামরিক হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, ঠিক এমন আশঙ্কায় প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এবার দেশটির এমন কঠোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেহরানকে মধ্যপ্রাচ্য সংঘাতে ইন্ধন জোগানোর বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ইরান ইন্ধন দিয়ে আমাদের লোকজনের বিরুদ্ধে আক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। আমাদের ধারণা এমনটা হওয়ার বেশ জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীকে সতর্ক করে দিচ্ছি যে তারা গাজায় অবিলম্বে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সম্ভব, আর এতে করে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সম্প্রতি ইসরায়েলের সাথে দক্ষিণ লেবানন সীমান্তে ইরানের মদতপুষ্ট মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ সাথেও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনকি ওই সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী বহু ইসরায়েলি বাসিন্দাকে বাড়িঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন অবস্থায় বেশ কয়েকদিন ধরেই ইরানের পক্ষ থেকে চলমান পরিস্থিতিতে লেবানন সীমান্তে ইসরায়েলে যুদ্ধের তৃতীয় ফ্রন্ট খুলতে পারে বলে সতর্ক করা হচ্ছিল। এবার সেই আশঙ্কা যেন অনেকটা বাস্তবে পরিণত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবার অঞ্চলটিতে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে, আর লোহিত সাগরে একটি মার্কিন সামরিক যান ইয়েমেন থেকে ইরান সমর্থিত গোষ্ঠী হুতিদের নিক্ষেপকৃত ক্ষেপণাস্ত্রকে আটকে দিতে সক্ষম হয়েছে। এছাড়াও ইরাকে থাকা মার্কিন বাহিনীর একটি খাঁটিও ইরান সমর্থিত গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে। গত 7 অক্টোবর হামাসের হামলার পেছনে ইরানকে দায়ী করেছে ইসরায়েল। এই হামলায় প্রায় 1400 ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর গাজায় ক্রমাগত বিমান হামলা করছে তেল আবিব, এতে করে এখন পর্যন্ত 4000-এর বেশি গাজাবাসী নিহত হয়েছে। ইরান মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিন যুদ্ধ শুরু করেছে। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখলে এর ফল খারাপ হবে বলেও দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজায় আমরা যা দেখছি সেটি ভুয়া ইসরায়েলি শাসকদের শুরু করা প্রক্সি যুদ্ধ। যারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে এই যুদ্ধ নিপীড়িত ফিলিস্তিনি জাতি ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুদ্ধ থামিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানোর আরজি পোপের। ইসরায়েল ও হামাস দুই পক্ষের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানান পোপ ফ্রান্সিস। রোববার রোমে সেন্ট পিটার্স স্কোয়ারে প্রার্থনা সভার পর ভাষণ দেওয়ার সময় এই আবেদন জানান তিনি। পোপ ফ্রান্সিস বলেন, যুদ্ধে কখনো কারো জয় হতে পারে না। মানব সভ্যতার যুদ্ধ মানে বরাবরই হার, কারণ যুদ্ধ মানুষের মধ্যে সৌহার্দ্য নষ্ট করে। এখানেই শেষ নয়, গাজা উপত্যকায় যাতে আরও মানবিক সহায়তা পাঠানো হয় তারও আর্জি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রাফা সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে, তবে যে পরিমাণে ত্রাণ যাচ্ছে তা যথেষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। হামাস যাদের জিম্মি করে রেখেছে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছে পোপ। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল থেকে প্রায় 200 জনকে জিম্মি করেছিল, এক মার্কিন মা ও মেয়ে ছাড়া এখনও পর্যন্ত কেউ মুক্তি পাননি। হামাস জানিয়েছিল ইসরায়েলের আক্রমণে বেশ কয়েকজন জিম্মির মৃত্যু হয়েছে। অন্তত হামাসের আক্রমণের পরই ইসরায়েলের পাল্টা আক্রমণ শুরু হয়, এর জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকার একাংশ। এদিকে অস্ত্রবিরতি হবে না, হামাসকে নিশ্চিহ্ন করেই থামবে ইসরায়েল। গাজায় কোনো অস্ত্রবিরতি হবে না, হামাসকে নিশ্চিহ্ন করেই অভিযান থামবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় অস্ত্রবিরতির জন্য যখন বিভিন্ন দেশ তৎপর, এমন সময়ই রোববার এই হুমকি দিলেন তিনি, খবর আল জাজিরার।
রোববার ইস্তার অভিযানের প্রস্তুতি এবং সেনা মহড়া পর্যবেক্ষণে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, চলমান যুদ্ধে হিজবুল্লাহ সরাসরি জড়ালে সেটি লেবাননের জন্য ধ্বংস ডেকে আনবে। একই দিন ইরানও পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হলে মার্কিন ইহুদি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পুরো মধ্যপ্রাচ্য। মূলত 10 অক্টোবর থেকেই সীমান্ত এলাকায় 3,60,000 রিজার্ভ সেনা মোতায়েন করে ইসরায়েল। আগে থেকেই মাঠে ছিল 1,69,000 সৈন্য। বিপুল এই সেনা সমাবেশের লক্ষ্য একটাই, সর্বাত্মক অভিযানের মাধ্যমে হামাসের মূলোৎপাটন। কয়েকদিন থেকে রণপ্রস্তুতি নিলেও স্থল অভিযান শুরু হয়নি। রোববার সেনাদের মনোবল বাড়াতে উত্তর অঞ্চলে সীমান্ত পরিদর্শনে যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, এটা যুদ্ধ নয়, বরং ইসরায়েলিদের অস্তিত্ব রক্ষার লড়াই। করো অথবা মরো পরিস্থিতি, হামাসের যোদ্ধাদের যে কোনো মূল্যে মরতে হবে। আমরা দুটি লড়াইয়ের মধ্যে রয়েছি, একটি ভূখণ্ড দখলে রাখা, অপরটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার মধ্য দিয়েই শেষ হবে অপারেশন, এরপর আসবে চূড়ান্ত বিজয়। একই সাথে হিজবুল্লাহর প্রতি স্পষ্ট হুমকি দেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহ পুরোপুরি যুদ্ধে প্রবেশ করবে কিনা এখনই বলা যাচ্ছে না। সশস্ত্র সংগঠনটি যদি এই সিদ্ধান্ত নেয়, সেটা দ্বিতীয় লেবানন যুদ্ধে গড়াবে। হামাসকে সমর্থন দেওয়া হবে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এর মাধ্যমে লেবাননের ধ্বংস ডেকে আনতে যাচ্ছে হিজবুল্লাহ। একই দিনে ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের পাল্টা হুমকি দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, অঞ্চলটির অবস্থা বর্তমানে বারুদের ড্রামের মতো, শুধু দেয়াশলায় জ্বালানোর অপেক্ষা। ছোট্ট ভুলে বাড়বে যুদ্ধের ভয়াবহতা, হতে পারে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা। এদিকে মহাকাশে যুদ্ধজাহাজ রাখবে আমেরিকা। এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম শুনেছেন নিশ্চয়ই, যেখানে যুদ্ধবিমান নিয়ে অবতরণ করানো সম্ভব নয় বা গেলে আবার ফিরে আসার সমস্যা রয়েছে, সেখানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বেশ কিছু যুদ্ধবিমানকে এই বিরাট যুদ্ধজাহাজে রেখে দেওয়ার সুবিধা হয় এবং অসুবিধায় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনই এবার আকাশের মধ্যে বানাতে চলেছে বোয়িং। সমুদ্রের মধ্যে যেমন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, ঠিক তেমনই কল্পনা করুন আকাশের মাঝেও এমন এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। কল্পনা নয়, অত্যন্ত বোয়িং সিস্টেমই ভাবছে আমেরিকা। একাধিক সূত্রের মতে, ভবিষ্যতের জন্য বোয়িং একটি বিশাল এয়ারক্রাফট বানানোর পরিকল্পনা করেছে, যার উপর রানওয়ে থাকবে এবং ফাইটার জেট থাকবে, ঠিক মার্ভেলের অ্যাডভেঞ্চার ছবির মতো। এদিকে গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গোপন নথি ফাঁসের ঘটনায় অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দেশটির একজন প্রসিকিউটর এই কথা জানিয়েছেন খবর এএফপির। আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাখ হাওয়ার বলেন, এই মামলায় আজ তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে। শুনানির সময় ইমরান খান নিজেকে নির্দোষ দাবি করেন। দুর্নীতির দায়ে গত আগস্টে সাবেক এই ক্রিকেটারকে 3 বছরের কারাদণ্ড দিলেও পরে তার সাজা বাতিল করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত আরও গুরুতর অভিযোগ, রাষ্ট্র গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। FIA এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলা কেবল ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। এই ব্যাপারে ইমরান খান প্রমাণ হিসেবে দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সামরিক বাহিনী ইমরান খানের এমন দাবি প্রত্যাখ্যান করে। ইমরান খান পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এই মামলায় অভিযুক্ত হয়েছেন। ইমরানের আইনজীবীরা বলেন, এই মামলায় সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি। এদিকে তারেক রহমানের সহধর্মিনী ও তার কন্যার নামে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, বললেন রিজভি। ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামে মনগড়া অসত্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট, আইডি বা পেজ নেই। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম সমূহ যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল সহ
আরও অনেক অ্যাকাউন্ট আইডি অথবা পেজ নেই তাদের। বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।